লেবাসে হুজুরের কথা সর্বপ্রথম বলি, সেটা হলো একটা লেবাসে হুজুর, এই হুজুর দেখতে হুজুরের মত নেই। তো এক জায়গায় চাকরি করতে গেছে আর হুজুরেরও সূরা একটাই মুখস্থ, সেটা হলো দুইটা সূরা মুখস্থ, একটা সূরা ফাতিহা আর একটা সূরা ইখলাস। এখন সূরা ইখলাস মুখস্থ আর সূরা ফাতিহা মুখস্থ। এখন হুজুরে একটা গ্রামের মসজিদে, টিনের মসজিদে একটা চাকরি পেয়েছে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াবে, পাঁচ ওয়াক্ত আজান দিবে। এখন হুজুরে মসজিদে চাকরি পাওয়ার পর প্রথম দিন মাগরিবের নামাজের পর এসেছে, না এশারের নামাজের পর এসেছে, এশারের নামাজের পর আসার পর হুজুর রাত্রে বেলা ঘুমিয়েছে, রাত্রে বেলা ঘুমানোর পর সকাল বেলা উঠে আজান দিতে হবে। এখন গ্রামের মসজিদ তো পাঞ্জাগানা মসজিদ, শুধু পাঁচ ওয়াক্ত নামাজ হয়, কোনো জুমা হয় না, এজন্য মসজিদে মাইক নেই, মুখে আজান দিতে হয়। সামনে যেখানে আবার আজান দেয় মসজিদের ভিতরে না, বাহিরে আজান দিলে এলাকার মানুষ মোটামুটি আশেপাশের মানুষ শোনা যায়, গ্রামে তো আওয়াজ এইখান থেকে বললে অনেক দূরে চলে যায়, শহরে তো বিল্ডিং এর ভিতরে থাকে, এইখান থেকে আপনি কথা বলেন ওইখানেই যাবে না কথা, শহরের অবস্থা এরকম। কিন্তু গ্রামে এখান থেকে যদি একটা চিল্লান দেয়, এই বলে যদি চিল্লান দেয় দশ মাইল দূর থেকে শোনা যায়। তো হুজুরে হুজুরে কি করতেছে, আজান দেওয়ার জন্য উঠেছে ভোর রাতে, আল্লাহরই হুকুম যেই জায়গায় আজান দিতে হুজুর দাঁড়াইছে তার সামনে আসিল একটা নারিকেল গাছ। কি গাছ? নারিকেল গাছ ছিল। এখন ডাব গাছ আসিল, তো একটা চোর ও আবার চুরি করতে উঠছে ডাব গাছে। চোর তো জানে কোনো হুজুর নাই, কি আজান দিবে মসজিদে সময় মতো, আসলে আসে মানুষ, না আসলে না আসে, চোরে তো আর ওইটা জানে না যে হুজুর রাখছে। তো গাছের উপরে উঠছে, উঠার পর ডাব পারবে দেখে গাছে উঠছে। এখন চোর লুঙ্গি কাঁসা দিয়ে গাছে উঠা বইছে, ডাব পারবে, ডাব চুরি করবে, আল্লাহর হুকুম হুজুরে উঠা আজান দিতাছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান যখন দেওয়া শুরু করলো, এবার দিচ্ছে হাইয়া আলা সালা, হাইয়া আলা সালা বলতেছে। এখন নিচ থেকে উপরে চোখ চলে গেছে, হাইয়া আলা সালা বললো আর চোখ চলে গেছে ডাব গাছের দিকে, ডাবের দিকে। এখন হুজুরে কানে হাত দিতেছে আর বলতেছে হাইয়া আলা সালা, ডাব গাছে তাকায় দেখে একটা চোর বইসা আছে। এখন হুজুরও বলতেছে হাইয়া আলা সালা, ডাব পারে কোন শালা, জোরে বলেন সুবহানাল্লাহ, হাইয়া আলা সালা, ডাব পারে কোন শালা। হুজুরে তো দেখে চোর, এখন চোরও তো বুঝা গেছে যে খাইছি ধরা, এবার আর মনে হয় রক্ষা নেই, হাইয়া আলা সালা, ডাব পারে কোন শালা, শালা বইলে আমারে ডাক দিছে তার মানে আমারে দেখছে। আজানের অর্থ তো এইটা না, আজান তো এইটা না যে ডাব পারে কোন শালা, এটা তো আজান হইতে পারে না, তার মানে আমারই দেখছে ডাব গাছে। তো চোর এইবার বলে খাইছি ধরা, এখন হুজুর আজান শেষ করে বলে এ বেটা তুই ডাব গাছে উঠছিলি কে, চোরে বলে যে ডাব কয়টা আছে গুনার জন্য উঠছে, আমারই ডাব গাছ, তোর ডাব গাছ, তাহলে তুই এই জায়গায় থাক, মুসল্লিরা আসুক তারপর দেখি, মুসল্লিদের কাছে বলে দেখব যে তোর ডাব কিনা, তুই থাক। এখন চোরে বলে যে খাইছি ধরা, আর কিছু করার নাই, হুজুর আমারে ছেড়ে দেন, আপনি হুজুর মানুষ, আপনার খুব দয়া, আপনি আমারে ছেড়ে দেন, আমি আর জীবনও ডাব চুরি করতে উঠবো না। কয় তোরে ছেড়ে দিমু, হুজুরে মনে মনে ভাবতাছে যে ওরে কি এইভাবে ছাইরা দেওয়া যায়, আর আমিও তো সুরা গালাম কিছু পারি না, ইমামতি করতে আইছি, একটা কাজ করি ওরে রাইখা দিই। সুরো মাশাল্লাহ সুরা পারে মাত্র দুইটা, সুরা ফাতিহা আর সুরা কাউসার। আমার মুসলমান ভাইয়েরা হুজুর জনকে ডাক দিয়া বলে তোমাকে আমি এক সত্যে ছেড়ে দিতে পারি, সেই সত্য হলো তুমি যদি
আজকে ফজরের নামাজটা পড়াইতে পারো তাহলে তোমারে আমি ছেড়ে দিতে পারি। সোর মনে মনে বলে সোরের রূপের বাট পারি করতেছে হুজুরে। আমার মুসলমান ভাইয়েরাম সোর এইবার চিন্তা করলো সুরা পারি মাত্র একটা, কিভাবে নামাজ পড়াবো। সোর বলে আগে রাজি হই মায়ের থেকে আগে বাসি, পরেরটা পরে দেখা যাবে। সোর উজুমুজু করলো, হুজুর একটা পাঞ্জাবি দিল, পাঞ্জাবি টুপিটা পইরা সামনে গেছে। এখন মুসল্লির আয়েশা বলে হুজুর এই লোকটা আবার কি, এই লোকটা কি। বলে যেটা আমার ভাই গ্রাম থেকে এসেছে, ও ভালো মাওলানা, বড় মাওলানা, বড় মাওলানা। তো বলে অনেক বড় মাওলানা, সমস্যা নেই। তো বলে ঠিক আছে, ও আজকে নামাজ পড়াবে। ও আসছে যে ভাইয়ের মসজিদ আমি নামাজ পড়াই, আমি ছোট ভাই, আমি তো আর বাধা দিতে পারি না, ঠিক আছে পড়াক, আপনারা সমস্যা নাই তো আপনাদের। বলে না কোনো সমস্যা নেই। তো নামাজ পড়াইতে দিল। এখন সোর তো সুরা পারে মাত্র দুইটা, সোরে বলতাছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এইভাবে পড়াইতে পড়াইতে সুরা ফাতিহা শেষ করলো, সুরা কাউসার শেষ করলো। নামাজ নামাজ এক রাকাত হয়ে গিয়েছে, সবাই সেজদায় গেছে। সোর সেজদা থেকে আল্লাহরই হুকুম, সোর সেজদা থেকে উঠে গেছে, উঠা দেখতেছে যে পালানোর কোনো রাস্তা আছে কিনা। মুসল্লিরাও সেজদায়, হুজুরও সেজদায়, এখন দেখি পালানো যায় কিনা। তো সোর সেজদা থেকে উঠা দেখে কি সামনে দিয়া টিন অনেকখানি কাটা আছে আর কি, টিন দিয়া রাস্তা বানানো আছে, ওইখান দিয়ে একটা দরজা জালানার মতো আছে। তো চোর কি করলো, প্রথমবার সেজদায় গেল আল্লাহু আকবার বলে, দ্বিতীয়বার ওই সেজদায় যাওয়ার পর ওই কাঁটা দিয়ে পালিয়ে গেল। এখন মুসল্লিরা বলে কি রে হুজুর এখন উঠে না কেন, ইমাম সাহেব এখন উঠে না কেন সেজদা থিকা, কি হলো। এখন তাকায় দেখে যে সামনে হুজুরও নাই চোরও নাই, দুটোই গায়েব হয়ে গেছে। তো এইটা হলো কিসে, লেবাজে হুজুর, কাজে হুজুর না, নামে হুজুর না, লেবাজে হুজুর। আমার মুসলমান ভাইরা, আমার হুজুর হতে হবে এমন যার ভিতরে লেবাজ থাকবে, যার ভিতরে কাজ থাকবে, যার ভিতরে নামও থাকবে, তেমন হুজুর হতে হবে। তেমন হুজুর কারা, যারা কোরআন দিয়ে কথা বলে, যারা বলে জালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন হতে পারবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মানবে, যারা মুত্তাকিন হতে পারবে তারা আল্লাহর কোরআন মানবে, যারা তারাই তো মুত্তাকিন হতে পারবে। কোরআনের আইনের কথা যারা বলে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করা, কোরআন দিয়ে সংসার পরিচালনা করা, কোরআন দিয়ে জীবন যাপন পরিচালনা করার কথা এগুলা যারা বলে, তারা তাদেরকে কিন্তু মায়ের গুতা দেয়। আর এরাই বাস্তব হুজুর, যারা দেখবেন কোরআন প্রচার করতে গিয়ে মায়ের খায়, গালি খায়, স্টেজে উঠতে দেয় না, এরাই নামে হুজুর, কাজে হুজুর, লেবাজে হুজুর, তেনোটাই এদের ভিতরে আছে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা চাই জান্নাতে যেতে। আমি যেই আয়াতগুলো বললাম সেটা হলো জাহান্নাম এমন বড় যেখান থেকে কেউ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বের করবে না, আর জাহান্নামে তারাই যাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে না। কিন্তু আমরা আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা চাই জান্নাতে যেতে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সব সময় জান্নাত প্রার্থনা করব, সব সময় আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে তৌফিক কামনা করে নিচ্ছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।